প্রত্যেক দিন আমার আর মামনির এই জুসটা খেয়ে সকাল শুরু হয়। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। গুড মর্নিং। তো ফ্রেন্ড, আমার দিক থেকে আমি গুড মর্নিং জানালাম। আজকে একটু কাজ ছিল, সেই জন্য ভিডিওতে আসতে পারিনি, তোমাদের সামনে উপস্থিত হতে পারিনি। কিন্তু তোমাদের সামনে উপস্থিত হতে না পারলে মনটা সত্যিই কেমন হয়। তো সেই জন্য আবার ফিরে এলাম তোমাদের কাছে। তো স্কুল যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। আর তার থেকেও বড় কথা, তোমাদের দিকে আজকে আরেকটা ইনফরমেশন দিই। ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে আমাদের 3 নম্বরবারের মতো, অর্থাৎ বুস্টার ডোজ নেওয়ার সময় হয়ে গিয়েছে। তো খুব শীঘ্রই আমি বুস্টার ডোজ নিতে যাব, এবং সেদিনকার এক্সপিরিয়েন্সটা আমাদের ঠিক কি হয় সেটা তো তোমাদের জানাবই। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখছি ও তো সব কাজ টাজ করছে, তারই ফাঁকে ও এই মুহূর্তে কিন্তু বাড়িতে নেই, অলরেডি বাইরে গিয়েছে কিছু কাজের জন্য। ওর মতো কাজ সারুক, কিন্তু ঘড়ির কাঁটা তো আর থেমে থাকে না, সময়কে তো আর থামিয়ে রাখতে পারি না যে স্কুল যাওয়ার আগে বইয়ের মুখটা দেখে স্কুলে যায়। সেটা যেহেতু সম্ভব নয়, একদম আমি মা অল টাইম আমাকে খাবার দিয়ে দেয়, তো আজকেও খাবার দিয়ে দিয়েছে। একদম খাবারটা দুপুরের খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি স্কুল বেরোই, এবং যেতে যেতে আজকে তোমাদের দুর্দান্ত কিছু সিনেমাটিক শট দেখাবো আমাদের স্কুলে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার রাস্তায় বা বাড়ির রাস্তায়। চলো দুপুরের লাঞ্চটা করে নিই, দিয়ে আমাকে তাড়াতাড়ি করে স্কুলে কিন্তু বেরোতে হবে, চলো। তো খাওয়ার আগে তোমাদের দুটো কথা বলে নিই, আমার একটা ভাইপো আছে সেজমাসির ঘরে, তো সেজমাসিদের বাড়িতে খুব শীঘ্রই যেতে হবে, কারণ আমার 1 নম্বর সাবস্ক্রাইবার থেকে সেই কিন্তু আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখে। তার নাম অন্য কিছুই নয়, তার নাম হচ্ছে বিট্টু। অবশ্যই তোদের ঘরে শীঘ্রই যাব এবং তোকে নিয়ে ভিডিও তো বানাবই। তো সে কথা তো রইলই। তো দুপুরে আজকের লাঞ্চটা কি কি হয়েছে আমি একটু দেখিয়ে দিই, দেখো আমি কি কি খেয়ে স্কুলটা বেরোচ্ছি। তো আজকে দুপুরে হয়েছে ফুলকপির অসাধারণ একটা টেলটেলে ঝোল, যেটা আমার সত্যিই খুব ভালো লাগে সবজির মধ্যে। আর এদিকে হয়েছে বাপে এটা বাটা মাছ, তো বাটা মাছ তো দেখতেই পাচ্ছ, তো একদম জমিয়ে খেয়ে নিই। ভাত, লেবু, লঙ্কা, বাটা মাছ, ডিম, প্রত্যেকটাই প্রিয় জিনিস, তো একদম খেয়ে দিয়ে ফিরে আসছি। তো সত্যি বন্ধু, লেবু দিয়ে চটকে, ঠিক জাস্ট এইভাবে এইভাবে লেবু দিয়ে চটকে ফুলকপি দিয়ে খাওয়ার মজা শীতকালে, বিশেষ করে গরম গরম, মানে ওরা যখন খায় ততক্ষণকে খাবার ঠান্ডা হয়ে যায়, কারণ আমাদের বাড়িতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় সকালে, মানে 8টা সাড়ে 8টার মধ্যে রান্না কমপ্লিট, তারপরে কোনো নতুন অতিথি এলে কিন্তু আমাদের বাড়িতে খেতে পারবে না, ঠিক আছে? তো যারা যারা আসতে চাও একদম সকাল সকাল চলে আসিও। তো যাই হোক, তো একদম গরম গরম খাবার ফাটাফাটি, কিন্তু আমার একটা মুদ্রা দোষ আছে, একটু নুন না হলে আমার ঠিক চলে না, তো একটু নুনটা মানে একটু নুনটা দাও বলছিলাম, নুন নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এই ফুলকপি একটু নিলাম, নিয়ে লেবুটার জন্য টেস্টটা একদম লেভেলের। তো যাই হোক, একটুখানি মাছটাও খেয়ে দেখিয়ে দিই, বাটা মাছ তো বাটা মাছই হয়, সেটা তো আর মাংসের মতো লাগবে না, তো ভালোই লেগেছে, খারাপ কিছু লাগে না। তো একদম রাস্তায় দেখা হচ্ছে স্কুল বেরিয়ে। তো ফ্রেন্ড, যেমনটা দেখলে আর কি, স্কুল তো পৌঁছে গেছি, তো ততক্ষণ তোমরা দেখতে থাকো ওদিকে অমৃতা এবং আমাদের বাড়ির লোক। জি, আমি আজ একটু বাইরে বেরিয়েছিলাম, কিন্তু বেরোনোর সময় কোনো রকম ভিডিও বানাতে পারি না, যে বাড়ি ফিরছি এখন, এই যে ব্যাগটা নিয়ে। কেউ কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, যাবো দোকানে একদিন। যে বাড়ি ফিরছি, ওই যে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে, তিনি চলে গেল, আর আমি এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, পুরো রোড দিয়ে যাব না, একটু হচ্ছে একটা বাগান শর্টকাট রাস্তা আছে আমাদের, সেই শর্টকাট রাস্তা দিয়ে যাব। ফোন ধরে ধরে যেতে যেতে এই যে দেখবে কোন রাস্তা কোথা দিয়ে যাচ্ছি, বন জঙ্গল দিয়ে যাচ্ছি,
কিচ্ছু খেয়ে যায় না, সকালের ব্রেকফাস্ট বলতে সেই আমি যে জুস বানিয়েছিলাম জুসটাও খায় না আজকে, এ সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, জুসটাও খায় না, হরলিক্সও খাওয়ায় না, কিছু খাওয়ায় না, খিদে পাচ্ছে, একটু দরকার ছিল বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। হাই যে আমাদের বাপি আসছে, তাই দেখুন বাপিকে, বাপি কিছু বলবেন? কি আর বলবো, সবাই ভিডিও দেখুন, তাই তো? বাপি এই যে একটু বার মার্কেটে যাচ্ছে, আর আমি এই যে ফিরছি এখান দিয়ে, একটা জেঠুমণি দাঁড়িয়ে আছে। জেঠুমণি আমাদের ব্লগ চ্যানেলে কিছু বলে দেন, আমরা ব্লগ চ্যানেল বাড়িয়েছি, হাই বলে দেন। পরে জানাবো জেঠুমণি কি এখন খাওয়াই গেছে, কিন্তু ভিডিও দিতে পারি না, ভিডিও দিতে পারি না এই কারণেই হচ্ছে একটু নেট পালিশ পড়ছিলাম, সেই জন্য আমি আর ভিডিও দিতে পারি না। তো নেট পালিশ টেট পালিশ পড়ার পর কী করবো, এই সোফাতে বসে আছি, আর আমি ভাবলাম না তোমাদের সাথে একটু গল্প করি। তোমাদের কার কার সবাই লাঞ্চ হয়ে গেছে তোমরা কমেন্ট করে জানাবে, কেউ তো কমেন্ট করে জানাও না, তবুও বলছি। ঠিক আছে চলো পরে আবার কথা বলছি, একটু শুয়ে পড়ি, নেট পালিশ পড়েছি দেখবে, বাড়ি তো এসে গিয়েছি এবং নিচে ফ্রেশ হয়ে ড্রেস আপও করে নিয়েছি। এবার খুব আস্তে আস্তে গিয়ে দেখি তোমাদের দিদি রুমের ভিতর কি করছে, এবং আমারও তো জানা দরকার আমি না থাকলে তোমাদের দিদি বাড়িতে একা একা কি করে। চলো দেখতে থাকো, অমৃতা আমি না থাকলে ঘরে কি হচ্ছে একা একা, তোমায় বলবো কেন, কার ফোন ঘাঁটছ দেখি, দেখাবো কেন, তুমি দেখি, তুমি একবার ফোনটা দাও না, দাও একবার ফোনটা, তুমি আমাদের ব্লগ দেখতেছ তো, রুমের ভিতর ঢুকে তোমরা তো দেখতেই পেলে তোমাদের দিদি আমাদেরই ব্লগ দেখছে। আসলে আমাদের তো অন্য কেউ ব্লগ দেখে না, তো নিজেরাই দেখি আর কি। তো একটু রেস্ট নিই, তারপর বিকালে ফল টল খাবো, বিকালেই দেখা করব। তো বিকালবেলা তো ফল খেতেই হয়, তো ফল খেতে খেতে হঠাৎ আজকে দেখলাম এই কুল, কালকেও ছিল, তো কুল দেখে একটা কথা মনে পড়ছে, কুল মানে সরস্বতী পুজো এসে গেছে, তাই তো? মানে এই কুলের সিজন আসা মানে ছোটবেলা থেকে বুঝতে পারতাম যে স্কুলে যেতে হবে, পাঞ্জাবি পরতে হবে, সকালবেলা উঠে যেতে হবে, তো সেই সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোয় আসছে, তোমরাও সরস্বতী পুজো এনজয় করবে, তার সাথে আমরা বিকালের ফলটা খাই, বিকালের ফলটা খাওয়ার পর একদম সন্ধ্যাবেলা দেখা করবো, বা মাঝখানেও যদি টাইম হয় অবশ্যই দেখা করবো, কি গো কিছু তো বলো, সারাক্ষণ ফোন ঘাঁটতেই ব্যস্ত, ওর মতো ফোন ঘাঁটুক আর আমি আমার মতো করে খেতে থাকি। এটা আমার ফ্রেন্ড, রাস্তায় যেতে যেতে আমার খুব কাছের এরা হয়, এবং আমি এদের সত্যি প্রচন্ড ভালোবাসি, মানে এদের পেলে আমার আর কিছুর প্রয়োজন হয় না। তো এটা আমার একটা ভাইয়ের, এর নাম হচ্ছে সিরো, তো দেখতে পাচ্ছ সিরো, সব ফ্রেন্ডদের হাই বলে দাও, ওলে বাবা ওলে বাবা ওলে বাবা, মানে যাত্রা হচ্ছে ল্যাব এবং কোয়ালিটিটা সত্যি অসাধারণ, আর তার থেকে বড় কথা এদের ব্যবহার এমন হয়, মানে আমি তো বলতে পারি জোর গলায় মানুষ এদের থেকে অনেক খারাপ। তো যাই হোক সিরো, সিরো আমার পেটে যেন মনে হয় রাগু ঢুকেছে, আবার বিস্কুটের ডিবে নিয়ে বসেছি, এদিকে অমৃতাও হাসছে, মামনিও হাসছে, তো সবাই হাসতে থাকো, খিদে তো আর কারো কথা মানবে না, আমাকে তো এখনো খেতেই হবে, তো খেয়েই যাই। আচ্ছা তোমার তো এতগুলো ব্যাগ, তাও তুমি বেরোতে গেলে বলো কেন, ব্যাগ গম। আচ্ছা বন্ধু তোমরা দেখো তো, এই যে একটার পর একটা ট্রেনে নামাচ্ছে, তোমরা একটু ভালো করে দেখো এখানে মানুষের ব্যাগ কম কোথা, সেই দিয়ে কালো ব্যাগটারও পিছনে একটা গোলাপি ব্যাগ আছে যেটা চাপা পড়ে গেছে, ওই যে নিচের কালোটা, নিচের কালোটা ওইদিকে প্রত্যেকটার ভিতরে, দেখতে পাচ্ছ কিরকম ব্যাগ। তুমি এবার আমার দিকে তাকিয়ে এবার বলো, তুমি বন্ধুদের দিকে তাকিয়ে বলো যে তুমি তাহলে কেন বলো এরকম নাটকটা দেখাও কেন, যে ব্যাগ গম। আরে মেয়েদের ব্যাগের জন্য নয়, মানে মানে এতগুলো একটা মানুষের ব্যাগ, তুমি ধর্মতলার দোকানে গেলেও তোমার হচ্ছে কি অত ব্যাগ থাকে না,
এবার নেতার হাট বেরোতে গেছে, তখন একটা কিনে দিতে হয়েছে, তো এই জন্য বলতে যে ব্যাগ কি হয়েছে বলো, কিনে রাখছি তো আমার ভবিষ্যতের জন্য। তো যাই হোক, এর ব্যাগ নিয়ে ভবিষ্যৎ বানাতে থাকুক, তোমাদের সঙ্গে আবার একটু পরে এসে দেখা করবো। হঠাৎই দেখছি আমি আমার ল্যাপটপে কাজ সারছি, আর ওদিকে তোমাদের দিদি নিজে নিজে নোক সেভ করছে। তো আমি ভাবলাম আমি কেন করব না, তার উপর বউ যদি করে দেয়, মানে হাতটা নোক সেভ করার পর সুন্দর লাগবে কতটা জানি না, কিন্তু এই যে আরাম, আরামটা পেতে কেন ছাড়ব। তো যেটা বলছিলাম বন্ধু, দেখতেই পাচ্ছ কিভাবে কি সব মেশিন দিয়ে করছে, তো ওর মতো করতে থাকুক, আমার এইসব করে দিলে বেশ আরাম লাগে বুঝলে, তো সেই সবও করুক। অ্যাকচুয়ালি স্ত্রীদের একটু প্রতিসেবা করা উচিত, কি বলো অমৃতা, করা উচিত? তো সে ধারণা ফারণা তোমার কাছে রাখো, তুমি এখন করো আর আমি একটু আরাম নিতে থাকি। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, তার সাথে জানাই প্রত্যেকবারের মতো বারে বারে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর গুড নাইট, বাই।